ছাত্ররা বিগত ক্লাসে ভারতের কৃষিকাজ সম্পর্কে যে সমস্ত ফসলগুলো আমরা সম্পর্কে জেনেছিলাম তার কতগুলো ফসল বাকি ছিল সেই ফসলগুলো সম্পর্কে আজকে জানব। সেই ফসলগুলোর মধ্যে আমরা করব আখ, কার্পাস এবং কফি। এই তিনটি ফসল সম্পর্কে আমাদের ঠিক অনুরূপভাবে এই যে ফসলগুলো উৎপন্ন হওয়ার জন্য যে সমস্ত প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণগুলো দরকার সেই প্রাকৃতিক কারণগুলোর মধ্যে প্রথমে আমরা পড়ব আখ বা ইক্ষু। এই আখ চাষের জন্য যে সমস্ত অনুকূল পরিবেশগুলো উষ্ণতা হচ্ছে মূলত 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু আখ চাষের জন্য খুবই উপযুক্ত এবং আখ উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে কিন্তু আখ কিন্তু খুব ভালো চাষ হয় এবং আখ চাষের জন্য বৃষ্টিপাত কিন্তু মূলত যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত করা কেমন 100 থেকে প্রায় 150 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু আখ চাষের ক্ষেত্রে খুবই প্রয়োজন। আর্দ্রতা কেমন দরকার? আর্দ্র হচ্ছে উষ্ণ বা রৌদ্রোজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল আর্দ্র কিন্তু আর্দ্রতা আখ চাষের পক্ষে খুবই কিন্তু উপযুক্ত। তাহলে আখ চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? আখ চাষের জন্য মূলত পলি মাটি, কেমন পলি মাটি, রেগুর মাটি বা দোআঁশ মাটি কিন্তু আখ চাষের কিন্তু পক্ষে খুবই উপযুক্ত। আর জমি কেমন দরকার? আখ চাষের ক্ষেত্রে কিন্তু সমতল জমি, সমতল বা অল্প ঢালু জমি কিন্তু আখ চাষের পক্ষে কিন্তু খুবই উপযুক্ত বা প্রয়োজন। এইগুলো ছিল অর্থনৈতিক কারণের মধ্যে। প্রাকৃতিকের মধ্যে শ্রমিক, আখ চাষ মূলত একটা শ্রমভিত্তিক কৃষিকাজ চাষ। আখ চাষের জন্য প্রচুর কিন্তু শ্রমিক কিন্তু নিয়োগের প্রয়োজন এবং অত্যন্ত শ্রমনির্ভর কিন্তু একটা কৃষিকাজ। প্রযুক্তি, আখগুলো উৎপন্ন করার জন্য বা আখকে বিভিন্ন পেশাইকলে নিয়ে গিয়ে সেখান থেকে আখের রস বার করা বা সেখানে সেই রস দিয়ে চিনি তৈরি করার জন্য যে উন্নত কিন্তু প্রযুক্তি কিন্তু প্রয়োজন এবং মূলধন। আধুনিক যে সমস্ত শিল্পপতি আছে তাদের মূলধন বিনিয়োগ করার ফলে কিন্তু কার্পাস চাষ কিন্তু আখ চাষ কিন্তু খুবই উপযুক্ত। এরপর আসব আখ চাষের বন্টনগত। তাহলে বন্টন আমরা যে আগের হচ্ছে বিষম ফসলগুলোর ক্ষেত্রে জেনেছিলাম, ভারতবর্ষের কোন কোন রাজ্যের ক্ষেত্রে এই আখ চাষ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করে আখ চাষের ক্ষেত্রে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আখ চাষে কিন্তু প্রথম স্থান অধিকার করে। সবথেকে ভারতবর্ষে যত আখ চাষ হয় তার কিন্তু সবথেকে বেশি পরিমাণ চাষ হয় উত্তরপ্রদেশ। ওই জন্য উত্তরপ্রদেশকে বলা হয় ইক্ষু রাজ্য। কি বললো? ইক্ষু রাজ্য। এরপরে 2 নম্বর আছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আখ চাষ হয়। আর তৃতীয় স্থান হচ্ছে কর্ণাটক। গবেষণাগার কোথায়? আখ চাষের গবেষণাগার হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ। এই আখ চাষের গবেষণাগার সম্পর্কে একটু কথা বলি। আখ মূলত উত্তর ভারতে সবথেকে বেশি কিন্তু চাষ হয়, ওই জন্য এই উত্তরপ্রদেশের লখনৌ কিন্তু হচ্ছে আখ চাষে কিন্তু গবেষণাগার। এরপরে আমরা জানবো কার্পাস চাষ। কার্পাস থেকে কি হয় না, কার্পাস থেকে আমরা কি তৈরি করি না, তুলো। যে সমস্ত তুলো আমরা পাই সেগুলো কিন্তু আমরা এই কার্পাস থেকে পাই। কার্পাসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গ্যাসিপিসাম হার্ভেসিয়াম। গ্যাসিপিসাম হার্ভেসিয়াম হচ্ছে কার্পাসের বিজ্ঞানসম্মত নাম। কার্পাস একটা কি তন্তু জাতীয়, আমরা কৃষি শ্রেণীবিভাগে জেনেছিলাম তন্তু জাতীয় ফসলের মধ্যে পাট কার্পাস, সেই কার্পাস কিন্তু একটা তন্তু জাতীয় বাণিজ্যিক এবং অর্থকারী ফসলের কিন্তু কার্পাস কিন্তু হচ্ছে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে কিন্তু অর্থনৈতিক মূলধন কিন্তু আমরা নিতে পারি। এবং কার্পাসে সবথেকে ভালো চাষ হয় মূলত পশ্চিম ভারতে। পশ্চিম ভারতে সবথেকে বেশি কিন্তু ভারতবর্ষের কার্পাস চাষ হয়। তাহলে সেক্ষেত্রে অনুকূল পরিবেশটা কেমন? কার্পাস চাষের ক্ষেত্রে উষ্ণতা 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উষ্ণতা প্রয়োজন। কত? 20 থেকে 27 ডিগ্রি। এটা হচ্ছে মূলত উষ্ণ আবহাওয়া কিন্তু কার্পাস চাষের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। বৃষ্টিপাত কার্পাস চাষের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না।
একটু কম হয়, যেমন গম জাতীয় ফসলগুলো যেগুলো আমরা বলেছিলাম সেইগুলো 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু কার্পাস চাষের ক্ষেত্রে প্রয়োজন। যেহেতু কার্পাস থেকে তুলো তৈরি হয়, সেই তুলো থেকে সুতো তৈরি হয়, তাহলে সুতোটাকে যদি ভিজে থাকে বা তুলোগুলোকে যদি ভিজে যায় তাহলে সেই ভিজে তুলো থেকে কিন্তু সুতো তৈরি করা যাবে না। তাই জন্য কার্পাস চাষের ক্ষেত্রে কিন্তু রৌদ্র হচ্ছে শুষ্ক রৌদ্র জল কিন্তু আবহাওয়া থাকতে হবে। আর কেমন মাটি দরকার? কার্পাস চাষ মূলত চুন মিশ্রিত দোআঁশ মৃত্তিকা, কী বললাম, চুন মিশ্রিত দোআঁশ মৃত্তিকা কার্পাস চাষের ক্ষেত্রে কিন্তু খুবই উপযুক্ত, বা চার্নোজ মাটি আছে, চার্নোজ মাটিতেও কিন্তু কার্পাস চাষ কিন্তু খুব ভালো হয়। জমিটা কেমন? না, কার্পাস চাষ মূলত সমতল জমিতে চাষ করা হয়, কী বললাম, সমতল জমিতে। অর্থনৈতিক কারণগুলোর মধ্যে আমরা জেনেছিলাম প্রযুক্তি, শ্রমিক, মূলধন এবং অন্যান্যগুলো। এরপরে জানব কার্পাসের বন্টন কত। তাহলে কার্পাসের বন্টন সব থেকে প্রথম স্থান অধিকার করে হচ্ছে গুজরাট, তারপরে মহারাষ্ট্র, তারপরে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ। গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কোনো কোনো বইতে এই তেলের চেয়ে এখানে তিনটি তৃতীয় স্থানে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ থাকবে। কেননা এই তেলেঙ্গানা কিন্তু আগে অন্ধ্রপ্রদেশের মধ্যে ছিল, এখন কিন্তু, এখন না, 2004 সালে কিন্তু এটা, সরি, 2014 সালে এটা ভাগ হয়ে কিন্তু তেলেঙ্গানা আলাদা কিন্তু রাজ্য হয়েছে। তাহলে আর গবেষণাগার কোথায়? কার্পাসের গবেষণাগার হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর, মহারাষ্ট্রের নাগপুর কিন্তু কার্পাস হচ্ছে গবেষণাগার। এরপরে জানবো আমরা কফি। কফি একটা কি? কফি একটা উত্তেজক পানীয় দ্রব্য, চা যেমন হচ্ছে উত্তেজক পানীয় দ্রব্য, কফি কিন্তু একটা উত্তেজক পানীয় দ্রব্য, পানীয় এবং বাগিচা ফসল। তাহলে চা ঠিক কফি কেমনভাবে, কফি কোন কোন অঞ্চলে বা কোথায় সবথেকে ভালো হয়? যে সমস্ত অঞ্চলে ঢালু জমি থাকবে, ঢালু জমি অঞ্চলে, সেই সমস্ত অঞ্চলে মূলত চা, যে সমস্ত অঞ্চলে চাষ হয় অনুরূপভাবে কফি কিন্তু অনুরূপভাবে সেই সমস্ত অঞ্চলে চাষ হয়, বা তেমনই অনুকূল পরিবেশ দরকার। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কফিটা মূলত দক্ষিণ পশ্চিম ভারতে, দক্ষিণ পশ্চিম ভারতে, ভারতবর্ষটাকে, ভারতবর্ষের এটা দক্ষিণ ভাগ, এই যে দক্ষিণ পশ্চিম ভারতে কর্ণাটক রাজ্য আছে, এই কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কফি চাষ হয়। কর্ণাটকের চিকমাগালুর বলে একটা জায়গা আছে বা শহর আছে, সেই শহরে কিন্তু প্রচুর পরিমাণে কফি চাষ হয়, আর এই চিকমাগালুরকেই হচ্ছে কফির গবেষণাগার। তাহলে কফি চাষের জন্য কেমন উষ্ণতা? না, কফি চাষের জন্য 14 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড মূলত উষ্ণতা প্রয়োজন। কেমন? 14 থেকে 26 ডিগ্রি, এটা আদর্শ উষ্ণতার কিন্তু, এটাই 14 থেকে 26 ডিগ্রি। বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে, যেমন চায়ের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখেছিল, কফিতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যেমন 100 থেকে প্রায় 250 সেন্টিমিটার। আর্দ্রতা কেমন? না, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াটা থাকবে, উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বা আবহাওয়া কিন্তু কফি চাষ কিন্তু সবথেকে ভালো হয়। মাটি কেমন? না, হিউমাস সমৃদ্ধ, হিউমাস, হিউমাস কেমন? হিউমাস হচ্ছে হিউমিফিকেশন প্রক্রিয়া তৈরি হয়, হিউমিফিকেশন বা হিউমাস হলো যে সমস্ত বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হয়, সেই বর্জ্য পদার্থগুলো যখন মাটির উপরে রেখে দেওয়া অনেক দিন ধরে, এগুলো পচে গিয়ে যে কালো রঙের মৃত্তিকা তৈরি করে, সেই মৃত্তিকাটাই বলছে হিউমাস। এরপরে আর কফি চাষের জন্য জমিটা কেমন থাকে? ঠিক চায়ের মতন ঢালু জমি, ঠিক এখানেও কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষের কিন্তু প্রয়োজন হয় কফি চাষের ক্ষেত্রে। অর্থনীতির মধ্যে শ্রমিক, মূলধন, প্রযুক্তি এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো। আর বন্টনগত দিক থেকে কফির, তাহলে এটা হচ্ছে আখ, কার্পাস, কফি। তাহলে কফি সবথেকে প্রথম স্থান অধিকার করে কোথায়? না, বললাম দক্ষিণ পশ্চিম ভারতে, দক্ষিণ পশ্চিম ভারতের মধ্যে কর্ণাটক, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, এই হচ্ছে প্রথম স্থান অধিকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর কফি গবেষণাগার না, চিকমাগালুর। কর্ণাটকের চিকমাগালুর হচ্ছে কফি গবেষণাগার। এই ছিল মূলত তোমাদের
বিভিন্ন কৃষিজাত ফসলগুলো। আর একটা ফসল আছে মিলেট জাতীয় ফসল। মিলেট কি? মিলেট হলো একটা ফসল নয়, কতগুলো বিভিন্ন ফসলের সংমিশ্রণ, মূলত শুষ্ক অঞ্চলে জোয়ার বাজরা রাগি এই জাতীয় ফসলগুলোকে একসাথে মিলেট বলা হয়। এগুলো মূলত শুষ্ক অঞ্চলে, যেহেতু রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এগুলো তো মূলত বৃষ্টিপাত খুব একটা হয় না, শুষ্ক থাকে, এই অঞ্চলে কিন্তু ফসলগুলো চাষ করা হয় পার্বত্য অঞ্চলে। এরপরে আমরা জানলাম বিভিন্ন কৃষিজাত ফসলগুলো বা ভারতের বিভিন্ন কৃষিজাত কৃষিকাজ সম্পর্কে জানলাম। তাহলে ভারতের কৃষিকাজ কী, কৃষিকাজের বৈশিষ্ট্য জেনেছি আমরা। এবার এই যে ফসলগুলো চাষ করলাম বা চাষ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয় বা ভারতবর্ষের কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাহলে এবার আমরা জানবো ভারতের কৃষির সমস্যা। ভারতের কৃষির সমস্যা, তাহলে ভারতের কৃষির সমস্যার মধ্যে মূল সমস্যা কিন্তু প্রথমেই আমরা বলেছিলাম ভারতের কৃষিজাত হচ্ছে যোত মানে জমি, জমির আয়তন কিন্তু জোতের আয়তন ক্ষুদ্র। কি সেটা? জোত মানে জমি, যে সমস্ত জমিতে কৃষিকাজ করা হয় সেইগুলো খুবই ছোট। তাহলে ছোট হওয়ার ক্ষেত্রে বিভিন্ন বড় বড় কোচে যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করা যায় না, অল্প ছোট জায়গা কিন্তু বড় বড় ট্র্যাক্টর বা সেগুলো কিন্তু ঘোরানো যায় না। সেক্ষেত্রে একটা অঞ্চলে অনেক প্রচুর পরিমাণে বা বাগিচার উদ্দেশ্যে কিন্তু ফসল কিন্তু চাষ করা সম্ভব হয় না, তাই জন্য জোতের আয়তন কিন্তু ক্ষুদ্র ভারতের কৃষির সমস্যা। ক্ষুদ্র উদ্বৃত্ত, উদ্বৃত্ত মানে যে সমস্ত ফসলগুলো আমরা চাষ করি সেগুলো ব্যবহারের পরে যে সমস্ত যেগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হয় উদ্বৃত্ত। আমরা কৃষির বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তাভিত্তিক, আমাদের জীবন ধারণের জন্য কৃষিকাজ করা হয়, কিন্তু জীবন ধারণের জন্য কৃষিকাজ করার পরে আমাদের ব্যবহার করার পরে কিন্তু উদ্বৃত্ত ফসলের পরিমাণ কিন্তু খুবই কম থাকে, তার জন্য কিন্তু সেই কৃষিজাত দ্রব্যগুলোকে বিভিন্ন বিদেশে রপ্তানি কিন্তু করতে পারি না। তাহলে এটাও কিন্তু ভারতের কৃষির কিন্তু একটা সমস্যা। তিন নম্বর সমস্যা হচ্ছে মৌসুমি বায়ু অনিশ্চয়তা। আমাদের কৃষিকাজ মূলত মৌসুমি বায়ুর উপর নির্ভর করে কিন্তু করা হয়। মৌসুমি বায়ু যে বছর ভালো হয় তাহলে সে বছরে কৃষিকাজ ভালো হয়, আর যে বছর মৌসুমি বায়ু একটু দেরিতে আসে বা একটু আগে আসে সে বছর কিন্তু ভারতের কৃষিকাজ কিন্তু সম্ভব হয় না বা ভালো হয় না। তাহলে কিন্তু মৌসুমি বায়ুর উপর নির্ভর করেই ভারতবর্ষের কৃষিকাজ নির্ভর করে। প্রযুক্তির অভাব, প্রযুক্তির অভাব মানে কৃষিজাত দ্রব্যগুলোকে উৎপাদন করতে গেলে বা বিদেশের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হতে গেলে আরও ভালোভাবে কৃষিজাত ফসলগুলোকে উৎপন্ন করতে হবে, তাহলে এই উৎপন্ন করার ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিবিদ্যার কাজে লাগাতে হবে। কিন্তু ভারতবর্ষের যে সমস্ত কৃষকরা আছে তাদের কিন্তু জ্ঞান একটু কম থাকায় বা পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষিতের হার কিন্তু কম থাকায় সেই প্রযুক্তিবিদ্যা বা সেই যন্ত্রপাতিগুলো কিন্তু ব্যবহারের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। অসুবিধা হওয়ার ক্ষেত্রে সেই প্রযুক্তিগত দিক থেকে তারা পিছিয়ে পড়ে, তাহলে পিছিয়ে পড়লে তারা কিন্তু বিভিন্ন বাজারের সাথে কিন্তু তারা প্রতিযোগিতায় হেরে যায়, সেটাও কিন্তু ভারতের প্রযুক্তির অভাবের মধ্যে কিন্তু পড়ে। এইগুলো ছিল মূলত ভারতের কৃষির বিভিন্ন সমস্যা। এবারে শুধু সমস্যা তো জানলে তো হবে না, এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। তাহলে ভারতের কৃষির সমস্যার সমাধান, তাহলে সমস্যার সমাধান করতে গেলে যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল সেইগুলোকে মূলত একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বা আরও উন্নত করার চেষ্টা করতে হবে। সমাধানের ক্ষেত্রে প্রথম সমাধান হচ্ছে বিভিন্ন প্রযুক্তির প্রসার ঘটাতে হবে। ভারতের যে সমস্ত কৃষক আছে তাদেরকে বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিদ্যা সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে,
প্রশিক্ষণ দিলে তাদের কি হবে সেই বিভিন্ন প্রযুক্তিগত যন্ত্রপাতিগুলো কিন্তু খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবে। তাহলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে বা বিভিন্ন বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতিগুলোকে আমদানি করতে হবে। আমদানি করলে তাহলে কৃষিকাজের কিন্তু উন্নতি সম্ভব হবে। দুই নম্বর হলো কৃষি গবেষণাগার বৃদ্ধি করতে হবে। কৃষিজাত ফসলগুলোকে আরও উন্নত করার জন্য বিভিন্ন গবেষণাগারের পরিমাণ কিন্তু বাড়াতে হবে, সাথে দিনের পর দিন বিভিন্ন গবেষণা করে বিজ্ঞানীরা আরও নতুন নতুন বিভিন্ন ফসলের পদ্ধতি এবং তার ধারণা সম্পর্কে কৃষকদের অবগত করতে হবে। তিন নম্বর হচ্ছে কৃষি ঋণ প্রদান করতে হবে। কৃষকদের বিভিন্ন কৃষি বিভিন্ন সময়ে ব্যাংক বা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কৃষি ঋণের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে কৃষকরা বিভিন্ন মহাজন বা কোনো কারো কাছ থেকে ধার নিয়ে কৃষিকাজ করে, সেক্ষেত্রে তাদের সুদের পরিমাণটা অনেক থাকে, ফলে তারা কৃষিকাজ করতে অনীহা প্রকাশ করে। সেক্ষেত্রে সরকারিভাবে যদি কোনো কৃষকদের ঋণ দেওয়া হয় তারা কিন্তু খুব উৎসাহিত হবে এবং তার আরও বেশি পরিমাণে কৃষির প্রতি ঝোঁক বাড়বে। চার নম্বর হচ্ছে ভূমি সংস্কার ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। ভূমি সংস্কারের উন্নতি বিভিন্ন প্রাচীন যুগে সেই জমিদারি প্রথা ছিল, সেই জমিদারি বা তাদের কিন্তু প্রচুর একক নামে প্রচুর পরিমাণে জমি থাকতো, তাহলে সেইগুলো যদি একক নামে না থাকে বিভিন্ন সরকারি বিভিন্ন পাট্টামূলক ব্যবস্থা করে বিভিন্ন ক্ষুদ্র কৃষকদের যদি সেগুলো পাট্টামূলে দেওয়া হয় তারা কিন্তু নিজের মালিকানা জমিধীন জমিতে কিন্তু কৃষিকাজ করার ক্ষেত্রে খুব উৎসাহিত হবে, তার ফলে পরোক্ষভাবে কৃষিকাজেরও কিন্তু উন্নতি ঘটবে। এবং বিভিন্ন কৃষিজাত বাজারের ব্যবস্থা করতে হবে। বাজারের ব্যবস্থা করলে কৃষকরা যে সমস্ত ফসলগুলো উৎপন্ন করছে সেইগুলো আরও বড় বড় বাজারে নিয়ে গিয়ে বিদেশের সাথেও যোগাযোগ কিন্তু রক্ষা করতে পারবে। এইগুলো ছিল কৃষির সমস্যা এবং সমাধান। এরপরে এই বিষয়ে আরেকটা জিনিস আছে, যেটা ভারতবর্ষের কৃষির মূলত সবথেকে বেশি হয় বা বেশি পরিমাণে চাষ হয় পাঞ্জাব হরিয়ানা। ভারতবর্ষের পাঞ্জাব হরিয়ানা বলে যে রাজ্য আছে এই স্থানে আছে পাঞ্জাব এবং হরিয়ানা বলে দুটো পাশাপাশি রাজ্য। এই পাঞ্জাব হরিয়ানায় ভারতবর্ষের সবথেকে কৃষিজাত দ্রব্যগুলোর পরিমাণ বেশি হয়। তাহলে আমরা পড়ব সেই পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতি। পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির পক্ষে বা উন্নতির জন্য সবথেকে মূল দায়ী হলো সবুজ বিপ্লব। কি সেই সবুজ বিপ্লব? পঞ্চাশের দশকে যখন ভারতবর্ষে দুর্ভিক্ষ হয় সেই দুর্ভিক্ষকে আটকানোর জন্য বা আরও ভারতবর্ষের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বিভিন্ন হচ্ছে গবেষণা শুরু হয়, বিভিন্ন আলোচনা শুরু হয়, বিভিন্ন ভাবনা চিন্তা শুরু হয়। এই ভাবনা চিন্তা করতে করতে স্বামীনাথন বলে ডক্টর স্বামীনাথনের নেতৃত্বে সবুজ বিপ্লব বলে একটা বিপ্লব শুরু হয়। কী সেই সবুজ বিপ্লব? সবুজ বিপ্লব হলো বিভিন্ন সবজি জাতীয় বা সবজি বিভিন্ন দানা শস্য ধান গমের পরিমাণ আরও বাড়াতে হবে। এই ধান গমের পরিমাণ অত্যাধিক হারে বাড়ানোকেই বলা হচ্ছে সবুজ বিপ্লব। তাহলে মূলত ভারতবর্ষের সবুজ বিপ্লব হয়েছিল গমকে কেন্দ্র করে। উনিশশো ষাটের দশকে কত সেটা? ষাটের দশকে স্বামীনাথের নেতৃত্বে গমের পরিমাণ বাড়ানোর জন্য সরকারিভাবে বিভিন্ন কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ, উন্নত প্রযুক্তিবিদ্যা বা উন্নত যন্ত্রপাতি এবং বিভিন্ন মূলধন কৃষকদের খুব সহজেই প্রদান করা হলো। সেই সহজে প্রদান করার জন্য ফলে কৃষকরা আরও উন্নত হলো এবং কৃষিকাজের পক্ষে তাদের ঝোঁক এবং বাড়ল। ফলে এই
গমের পরিমাণ কিন্তু অত্যাধিক হারে বেড়ে গেল। সেটাই ছিল সবুজ পাঞ্জাব হরিয়ানার কৃষিজাত বা কৃষির উন্নতির মূল কারণ। এটা ছিল মূল একটা কারণ। এছাড়াও কৃষিকাজ উন্নতি হওয়ার ক্ষেত্রে যে সমস্ত অনুকূল পরিবেশগুলো দরকার, যেমন জলবায়ু, যেমন বৃষ্টিপাত, আর্দ্রতা এবং মাটি এবং হচ্ছে নদীর পার্শ্ববর্তী অঞ্চল এবং প্রযুক্তিবিদ্যা এবং মূলধন, সেগুলো কিন্তু ওই পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে। পাঞ্জাব হরিয়ানাটা হলো একটা গাঙ্গেয়, এখানে হচ্ছে সিন্ধুর পাঁচটা উপনদী গিয়েছে। পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়, তাহলে সেহেতু এটা সমভূমি অঞ্চল, আর সমভূমি অঞ্চলে কিন্তু কৃষিকাজ কিন্তু প্রচুর পরিমাণে হয়। এবং এখানকার যেহেতু গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ফলে এখানে শতদ্রু এবং ইরাবতী নদী, নবীন পলি এবং দোয়াশ মাটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে কৃষিকাজের উন্নতির ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করে। এটাই ছিল তোমাদের কৃষিকাজ সম্পর্কে মূলত ধারণা। তাহলে এখান থেকে আমরা কী কী জানলাম? এখান থেকে আমরা আগের যে ভিডিওতে আমরা বিভিন্ন কৃষির বৈশিষ্ট্য জেনেছিলাম, কৃষিকাজ জেনেছিলাম, বিভিন্ন কৃষির শ্রেণীবিভাগ জেনেছিলাম, এবং আর কী জানলাম? বিভিন্ন কৃষিজাত ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ জানলাম। এখান থেকে কিন্তু তোমাদের পরিচয় ফাইনাল পরীক্ষায় কিন্তু যে কোনো একটা ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ গড়ে ওঠার কারণ কিন্তু আসে। আর তোমাদের জানিয়েছি আমরা কৃষির সমস্যা এবং তার সমাধান। আর একটা তিন নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ। বোঝা গেল? এই ছিল তোমাদের কৃষি অধ্যায়ের ধারণা। থ্যাংক ইউ।